সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে আপনাদের সঙ্গে আছি আমি নিলুফা জাহান কাল রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিকেলে অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে বৈঠকে সৈয়দ সৈয়াদ হাসান জানিয়েছেন দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দুর্নীতি ও গণহত্যার বিচার সহ দেশের সকল ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে সবার সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকে ছিলেন সহকর্মী শারমিন নীরা গতকালকে শপথ পর সকালে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি সহ যারা উপদেষ্টা রয়েছেন তারা সাভারে পুষ্পার্ঘ অর্পণ করেন পরবর্তীতে যান শহীদ মিনারে সেখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তবে এবারে কথা বলা এই কারণে গুরুত্বপূর্ণ যে গতকালকে দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ শপথের পরে আজকে দফতর বন্টন হয়েছে এবং অনানুষ্ঠানিক একটি বৈঠকে তারা করেছেন প্রায় সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এরপর এখানে যিনি সদস্য রয়েছেন একজন উপদেষ্টাদের সদরজান হাসান তিনি এবং নাহিদ এই দুজন আসলে কথা বলেছেন বেশ কিছু পয়েন্টকে তারা গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা যতগুলি হত্যাকাণ্ড হয়েছে তার এটাকে গণহত্যা বলতে চান প্রতিটি গুলির বিচার হবে কী কী বিষয়ে অগ্রাধিকার হবে কি তারা অ্যাড্রেস করেছেন কি বলেছিলেন তারা আমরা আবার সেটা শুনে আসি অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী যেমন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো ওনার অনেক জায়গাতে আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলো ব্যাপারে ব্যবস্থা নেবে কিন্তু এখানে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু আর সেই স্বৈরাচারী ব্যবস্থার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় ছাত্রদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে ছাত্ররা ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন এর বাইরে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল এই ক্যাবিনেটের কলেবার আসলে কতটা কত দিন হবে অর্থাৎ সময়কাল কতটা হবে সে বিষয়ে সাফ জবাব মেলেনি তবে আমরা যে যতটুকু জানতে পেরেছি যে এই যে প্রায় পাঁচ ঘন্টা বৈঠকের পরে রাজারবাগে যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে না তবে আগামীকালকে রংপুরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সহ দুজন যে শিক্ষার্থী যারা আন্দোলনের সাথে ছিলেন যারা এই মুহূর্তে উপ সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা করে নিতে পেরেছেন তারাও প্রধান উপদেষ্টার সাথে রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব সহ শপথ নেয়া বাকি তেরো উপদেষ্টার দপ্তর বন্টনের কথা জানানো হয় শুক্রবার শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কয়েকজন উপদেষ্টা দ্রুত দেশ গড়ায় নিজেদের নিবেদনের প্রত্যয় জানিয়েছেন শারমিন মিরার রিপোর্ট বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথের পর শুক্রবার ছুটির দিনে দপ্তর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ শপথ নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা গৃহায়ন খাদ্য কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি জনপ্রশাসন বাণিজ্য সহ মোট সাতাশ মন্ত্রণালয় রেখেছেন নিজের কাছে অন্যদিকে সাবেক গভর্নর সালেউদ্দিন অর্থ পরিকল্পনা ড আসিফ নজরুল আইন আদুল রহমান খান শিল্প জনাব হাসান আরিফ স্থানীয় সরকার সাবেক কূটনীতিক তহিদ হোসেন পররাষ্ট্র সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন খালিদ হোসেন ধর্ম ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রিয়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দেশ গড়ায় মনোযোগী হওয়ার কথা জানান দায়িত্ব পাওয়া উপদেষ্টারা প্রায়োরিটি এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে নানা রকম চ্যালেঞ্জ ব্যাংকের সেটে চ্যালেঞ্জ অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে ব্যাংকিং সেক্টর আর্থিক সেক্টর শুধু ব্যাংকিং না বাজার আছে তাই না অন্যগুলো সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করবো ইমিডিয়েটলি আমরা কী করার আছে এটা সেই সব ব্যাপারে আমরা আলোচনা করবো সবাই দোয়া করবেন এটা আমাদের একার কাজ না সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সে ভিত্তিটা স্থাপন করে দেওয়া অন্যদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়া নতুন উপদেষ্টাদের স্বাগত জানানোর প্রস্তুতি চলছে সচিবালয়েও শারমিন মিরা একাত্তর ঢাকা